Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala nabi wa ala alihi wa ashabihi ajmain. Amma ba'd. Sanmanito Islam priyo bhai bonera, ashar kori Allahur rasul rahmate shobai bhalo achen. To amra alochona kortechilam Adam alaihis salamer jibone niye. To ajker amader alochonar bishoy holo Rabbul alamin jokhon ferestaderke nirdesh dilen o ferestagon tumra আদম কে সিজদা করো তার সম্মানার্থে তখন সবাই তখন সিজদা করেছিল কিন্তু ইবলিস করেনি তো ইবলিস কেন আদম আলাইহিস সালামকে সিজদা করলো না আমরা এই বিষয়ে জানব তবে তার আগে বলে রাখি আমার সত্যের মিছিল ইউটিউব চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমরা জেনে নেই ইবলিস কেন আদম আলাইহিস সালামকে সিজদা করেনি তো এই সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আলামিন বেশ কয়েক জায়গায় সূরা বাকারায় সূরা আরাফে সূরা হিজরে সূরা কাহাফ সূরা বনি ইসরাইল সূরা সাদ বিভিন্ন সূরার মধ্যে রব্বুল আলামিন এসব কারণ ব্যাখ্যা করেন যে কেন শয়তান ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই রব্বুল আলামিন বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন রব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম আল্লাহ বললেন ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো ফাসাদাদু ইল্লা ইবলিস সবাই আল্লাহ তাআলার হুকুম মানলো সবাই হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না কেন সিজদা করলো না ইবলিস সে কিসের কারণে আল্লাহ তাআলার হুকুম কে অমান্য করলো রব্বুল আলামিন বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সে আমার এই হুকুম কে অগ্রাহ্য করেছে অস্বীকার করেছে ওয়াস্তাকবার এবং সে অহংকার করেছে এবং সে অহংকার করেছে এক নম্বর অপরাধ হলো সে আমার হুকুমকে অগ্রাহ্য করেছে অস্বীকার করেছে আমার হুকুম মানে নাই দ্বিতীয় নম্বরে হলো সে আমার সে অহংকার করেছে রব্বুল আলামিন বলেন সে আমার হুকুমকে অগ্রাহ্য করার কারণে অহংকার পোষণ করার কারণে আমি আল্লাহ তারে কাফের বানাই দিলাম ওয়া কানা মিনাল কাফিরিন এবং সে কাফের হয়ে গেল তো সে কি অহংকার পোষণ করেছিল আল্লাহ তাআলা এই বিষয়ে সূরা আরাফের মধ্যে বলেন ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين رب العالمين بلن ولقد خلقناكم আর আমরা যখন আদমকে সৃষ্টি করলাম ثم صورناكم তারপর তাকে আমরা আকৃতি দান করলাম সোম্মা কুন্না লিল মালাইকাতি ইসজুদু তারপর আমরা ফেরেশতাদেরকে বললাম সিজদা করো ইসজুদু লি আদম সবাই সিজদা করলো ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন শুধু একমাত্র ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করলো না সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না রব্বুল আলামিন তারপর তাকে জিজ্ঞাসা করলেন ক্বালা মা মানাআকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুক হে ইবলিস তোমাকে কিসে নিষেধ করলো আমার হুকুম পালন করার থেকে তোমাকে কিসে বাধা দিল আলামা মানাকা তোমাকে কিসে বাধা দিল আল্লাহ তাসজুদাই দামার তো যখন আমি তোমাকে নির্দেশ দিলাম আদমকে সিজদা করার জন্য তোমাকে কিসে বাধা দিল তাকে সিজদা করার থেকে সে আল্লাহকে বলে দিল আল্লাহ আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন ও আল্লাহ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটির থেকে সৃষ্টি করেছেন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন ও আল্লাহ আমি হলাম তার থেকে ভালো আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির থেকে আগুন হলো ঊর্ধ্বগামী আর মাটি হলো নিচুগামী তো যারা উপরের দিকে ওঠে তাদের সম্মান বেশি আর যারা নিচের দিকে তাদের সম্মান হলো কম আল্লাহ আদমের থেকে তো আমার সম্মান বেশি আপনি আপনি আদমকে সিজদা করতে বলতেছেন সে তো মাটির তৈরি আল্লাহ তাআলাকে সে দলিল দেখাইলো রব্বুল আলামিন সূরাতুল হিজরের 29 নং আয়াতে বলেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকউ লাহু সাজিদিন রব্বুল আলামিন বলেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি যখন আমি আদমকে সুন্দরভাবে তৈরি করলাম তার ভিতরে ফুৎকার দিয়ে আমি তার ভিতরে সঞ্চার রূহ সঞ্চার করে দিলাম রূহ তৈরি করে দিলাম ওয়া নাফাখতু ফীহি মিন রূহি
faqa'u lahu sajidin, ebang ferestaderke nirdesh dilam je tumra take sejda koro. Fasajadal malaikatu kulluhum ajma'un, Allah bollen shokol ferestara shobai tare sejda korlo illa iblis, ekmatro iblis sejda korlo na. কেন সিজদা করলো না বা ইয়াকুনা মা সাজিদিন সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না আল্লাহ তাকে জিজ্ঞাসা করলো কালাইয়া ইবলিস মালাকা আল্লাহ তাকুন মা সাজিদিন হে ইবলিস কালাইয়া ইবলিস হে ইবলিস মালাকা আল্লাহ তাকুন তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইলা না তখন সে আল্লাহ কি বললো ক্বাল লামা কুল্লি আসজুদা লিবাশার খালাকাতাহু মিন সলসালিম মিন হামিম মাসনুন আমি কি তাকে সিজদা করব যাকে আপনি কাদাযুক্ত শুকনো ঠন ধরে মাটির থেকে যাকে আপনি তৈরি করেছেন আমি কি তাকে সিজদা করব এরকম ভাবে সে অহংকার পোষণ করে যে হে আল্লাহ আপনি যাকে কাদা থেকে শুকনো মাটি দিয়ে আপনি যাকে ঠন ঠনে শুকনো মাটি দিয়ে যারে আপনি তৈরি করেছেন আমি কি তাকে সিজদা করব সে সিজদা করতে চায়নি সে অহংকার পোষণ করে এবং আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে এরকম আল্লাহ তাআলা আরো সূরা বনি ইসরাইলের মধ্যে ঘোষণা দেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا رب العالمين যখন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো সবাই সিজদা করলো وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ একমাত্র ইবলিস ছাড়া শেব কি বললো কালা আসজুদু লিমান খালাকতা তুইনা ও আল্লাহ আপনি যারে মাটি দ্বারা তৈরি করেছেন আমি কি তারে সিজদা করব কালা রাইতাক হাযাল্লাযী কাররামতা আলাইয়া ও আল্লাহ আপনি কি দেখেন না আপনি কি লক্ষ্য করেন না আর রাইতাক হাযা আল্লাযী কাররামতা আলাইয়া আমার উপরে তাকে আপনি সম্মান দিছেন আর রাইতাক হাযা আল্লাযী কাররামতা আলাইয়া যাকে আপনি আমার উপরে সম্মান দিছেন তাকে আপনি মাটি দিয়ে তৈরি করে তাকে আপনি আমার উপরে সম্মান দিবেন আল্লাহ আপনি কি লক্ষ্য করেন না ইবলিস এরকম ভাবে আল্লাহকে বলতে লাগলো অর্থাৎ সে আদম আলাইহিস সালামকে সিজদা করবে না সে যুক্তি দেখালে দেখাতে লাগলো আল্লাহ তাআলাকে এরকম ভাবে রব্বুল আলামিন আরো সূরাতুল কাফির মধ্যে ঘোষণা দেন ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রব্বি রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা তোমরা সিজদা করো সবাই সিজদা করলো কিন্তু ইবলিস ছাড়া কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রব্বি সে ছিল জিনদের অন্তর্ভুক্ত সে কি করলো সে তার রবের হুকুমকে অমান্য করলো অস্বীকার করলো সেই রকম ভাবে আরো সূরাতু সাদের মধ্যে তাহার মধ্যে রব্বুল আলামিন তার এই কথাগুলোকে তুলে ধরেন রব্বুল আলামিন বিভিন্নভাবে তার কথাগুলোকে কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন আমার ভাইগণ বন্ধুগণ আমার কিন্তু ইবলিস একটা কথাই বলে হে আল্লাহ সে হলো মাটির থেকে তৈরি আমি হলাম আগুন থেকে তৈরি আমি কেন তারে সিজদা করব কারণ তার থেকে তো আমার সম্মান বেশি সে সব সময় নিজেকে বড় মনে করত বড় মনে করার কারণে আল্লাহ বলেন যা তোর অভিসম্পাদ দিলাম তার থেকে অভিশপ্ত বিতাড়িত ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করেনি ইবলিস অহংকার করে অহংকার পোষণ করে আদম আলাইহিস সালামকে সিজদা করেনি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে তো এই হলো ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণ আল্লাহ তাআলার হুকুম না মানার কারণ তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবারও এখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু